নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যারা রঙিন মাছ অ্যাকোরিয়ামে পালন করি প্রত্যেকের কাছে একটি জনপ্রিয় মাছ হচ্ছে গোলফিশ যারা অ্যাকোরিয়ামে মাছ তোমরা রেখেছ প্রত্যেকেই কোনো না কোনো সময় কিন্তু গোলফিশ মাছ কিন্তু অ্যাকোডিয়ামে কিন্তু রেখেছ কিন্তু এই গোলফিস নানা সময়ে নানা রকমের রোগের সম্মুখীন হয় এই রোগগুলোর মধ্যে যেমন রয়েছে তোমার ফিনরড ডিজিজ গোলফিশের ফাঙ্গাস রোগ যেটা শীতের সময় বেশি দেখা যায় তারপরে গোলফিস বিভিন্ন প্যারাসাইট দ্বারা এফেক্ট প্যারাসাইট এফেক্ট করে বিভিন্ন প্যারাসাইট এর গায়ে বাসা বাঁধতে পারে তা বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে প্রথমেই বলবো আমি এর আগে গোলফিসের বেশ কয়েকটা তোমরা যদি আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখো গত বছরের ভিডিওগুলো তাহলে দেখতে পারবে গোলফিসের আমি ট্রিটমেন্টের অলরেডি একটা দুটো ভিডিও দিয়ে রেখেছি তা সেখানে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে হিউম্যান মেডিসিন মানে মেডিকেল স্টোরে যে সমস্ত মেডিসিন পাওয়া যায় এই সকল মেডিসিন দিয়েও রঙিন মাছের অনেকে ট্রিটমেন্ট করে থাকে এবং অনেক সময় সেটা করতে হয়ও যারা ফার্মার তারা আরও বেশি ভালো করে থাকে বা অনেক সময় করে থাকি কিন্তু তোমরা যারা নতুন তা তোমাদেরকে আমি কিন্তু মানা করেছিলাম কিন্তু কিছু রোগের ক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু এই হিউম্যান মেডিসিন দিয়েই কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে তা আমি গত রবিবার তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম মাছ নিয়ে আসার পর থেকে আমার একটা পার্টিকুলার গোলফিসের ট্যাঙ্ক যেটা হচ্ছে রেড ক্যাপ গোলফিস যেটা অ্যাকোডিয়ামে রয়েছে ভেতরে আমার যেটা চৌবাচ্চাতে রাখার রয়েছে সেটাতে কিছু প্রবলেম হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছগুলোর কি প্রবলেম হয়েছে প্রথমেই ওপরের গোল্ডফিসগুলো বন্ধুরা দেখো ওরান্ডা গোল্ড আমার এই মোবাইলের সামনের ফ্রন্ট ক্যামেরাতেই তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট অ্যাক্টিভ খুব সুন্দর কিন্তু মাছগুলো কিন্তু খেলে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যথেষ্ট ভালো খেলে বেড়াচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এইবার তোমাদের যে মাছটা একটু অসুস্থ হয়েছে সেই মাছটা আগে তোমাদের দেখিয়ে নি তারপরে কিভাবে আমি করব সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এইখানে যে গোল্ড ফিশ মাছটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে রেড ক্যাপ গোল্ড এই গোল্ডের একটু প্রবলেম দেখা দিয়েছে দেখো বেশ কিছু গোল্ড দেখো কাত হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে হয়তো এগুলো বাঁচবে না বা মারা গিয়েছে কিন্তু বন্ধুরা মারা যায়নি দেখো আমরা যেই আমি দেখো হাতটা দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখো নড়ে উঠছে একটা বন্ধুরা মারা গিয়েছে যে দেখতে পাচ্ছ একখানা এই যে এইটা বন্ধুরা শুধু মারা গিয়েছে এটাকে আমি তুলে ফেলবো এটা আমাকে নেট দিয়ে তুলে ফেলতে হবে বাদ বাকিগুলো দেখো বন্ধুরা কেমন যেন কাত হয়ে রয়েছে এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তুলে ফেললাম যে এই একটা মাছ মারা গিয়েছে বন্ধুরা আর বাদ বাকি মাছগুলো কিন্তু কাত হয়ে রয়েছে বা ঠিক মতো খেলছে না কোনোটা দেখো ফিল্টারের তলায় দেখো গিয়ে বসে রয়েছে এই বন্ধুরা দেখতে পাচ্ছি ফিল্টারের তলায় বাঁচতেও বেঁচে রয়েছে কিন্তু ফিল্টারের তলায় সুস্থভাবে ভালোভাবে কিন্তু মাছগুলো খেলছে না একটা অস্বস্তি ফিল করছে তাহলে মাছগুলোতে প্রবলেম রয়েছে এইবার বন্ধুরা আসি এই মাছগুলোতে কি সমস্যা হয়েছে মূল যে সমস্যাটাই এই মাছগুলোতে হয়েছে এইখানে দেখছো আমার দুটো ফিল্টার রয়েছে এই যে এই পাশে দেখছি একটা ফিল্টার চলছে যেটাতে আমার মলি রয়েছে রেনবো শার্ক রয়েছে কোকোডাইল রয়েছে আর তার পাশের ট্যাঙ্কেই হচ্ছে এই আমার এই রেড ক্যাপ গোল্ডফিশের ট্যাঙ্ক এইবার এর পাশে যে ছোটো ছোটো চাবি লাগানো থাকে এইটা দিয়ে বাড়ানো কমানো করা যায় অক্সিজেন এইবার হয়েছে এটা কি আমার এখানে অনেক ছোট বাচ্চারা আসে তা কোনো সময় কোনো বাচ্চা এইখানে যে এই চাবি আছে এই চাবিটাকে ঘুরিয়ে দিয়েছে এবার ঘুরিয়ে দেওয়ার ফলে কি হবে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা অক্সিজেন ফ্লো কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাবে এখান থেকে একটা চাবি তুমি অক্সিজেন ফ্লোটাকে দেখো বার করে দিচ্ছে এখানে একটা মগের মধ্যে এবার কোনোভাবে এই দিকের চাবিটাকে নজেলটাকে ঘুরিয়ে অক্সিজেন ফ্লোটাকে অতিরিক্ত পরিমাণে মানে বাড়িয়ে দিয়েছিল আমি যখন খেয়াল করি তখন দেখছি যে অক্সিজেন ফ্লোটা অতিরিক্ত পরিমাণে চলছে এবার অতিরিক্ত হাই অক্সিজেনের কারণে এই মাছগুলো কিছুটা ঠান্ডা লাগাবো বলতে পারো এরকম টাইপের কিছুটা ডিসিজ দেখা দিয়েছে যার জন্য হচ্ছে কি মাছগুলো এরকম নীতি টাইপের রয়েছে ঠিক মতো স্বাভাবিকভাবে খেলে বেড়াচ্ছে না তোমরাও অনেক সময় মাছ কিনে নিয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারো না হয়তো হাই অক্সিজেন দিয়ে রাখো বা কোনো কারণে দেখতে পারো যে মাছ এরকম কিন্তু স্বাভাবিকভাবে খেলছে না এরকম টাইপের বিহেভিয়ার করছে যেমন এখানে বর্তমানে আমার যে মাছগুলো দেখতে পাচ্ছ এরকম তাহলে এরকম যদি তোমাদের মাছের পরিস্থিতি হয় সেক্ষেত্রে কীভাবে মাছটাকে এই গোলফিস মাছটাকে ট্রিটমেন্ট তোমরা করবে এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদেরকে দেখাবো এইটা ট্রিটমেন্টের শুরু করার পূর্বে বন্ধুরা প্রথমে এটা আমাদের করতে হবে এই অ্যাকোডিয়ামের যে জল দেখছো মোটামুটি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মতো আমরা প্রথমে ফেলে এই অ্যাকর্ডে তাহলে আসো বন্ধুরা আগে জলটা কিছুটা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা আগে ফেলে দিই বন্ধুরা আমরা সাইফন পাইপ কানেক্ট করে দিয়েছি এই দেখতে পাচ্ছি আমার তলা দিয়ে বেরিয়ে গেছে এটা বাইরে একদম চলে যাচ্ছে আমরা জল অলরেডি ফেলা দেখো জল কমতে শুরু করে দেয় অলরেডি শুরু করে দিয়েছি এবার নিচ থেকে আমাকে সাইফনটা করতে হবে যে নিচের যে ময়লাগুলো আছে যতটা পারা যায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে নিচের ময়লাগুলোকে ক্লিয়ার করে ফেলতে হবে যাতে বেশটা পুরো ক্লিয়ার থাকে মানে আমি যে মেডিসিনটা দেবো সেটা কিন্তু এই নিচে জলে মিশবে এবং কিছুটা বেসে গিয়ে জমা হবে বেশটা পরিষ্কার থাকলে পরে কি হয় মাছ কিন্তু চট করে খেতে পারবে তাহলে আসো বন্ধুরা আগে জলটা ফেলে আমরা নতুন জল আগে দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরবর্তী ট্রিটমেন্টের ভিডিওটা শেয়ার করছি আর বন্ধুরা ভিডিওটাতে একটু নয়েজ হতে পারে শব্দটা একটু শোনা যেতে পারে কেন আমার মোটর দুখানা চলছে দেখতে পাচ্ছ তোমরা স্পঞ্জ ফিল্টার আমার চালু রয়েছে এই জন্য একটু ফিল্টারের আওয়াজটা কিন্তু তোমাদের আসতে পারে একটু কষ্ট করে তোমরা শুনে নিও বন্ধুরা আমরা জল কিন্তু মোটামুটি টোয়েন্টি পারসেন্ট জল এইখানে ছিল আমরা এতটা মতো জল মানে টোয়েন্টি পারসেন্ট মতো আমরা এই অ্যাকোরিয়ামের জল ফেলে দিয়েছি বেস থেকে জলটা ফেলে দেওয়ার পর এই বাকি জলটুকু আমরা পরে অ্যাড করব তার আগে মেডিসিনটা আমরা দেব এই মুহূর্তে জল অ্যাড করার প্রয়োজন নেই দুমখ জাস্ট অ্যাড করে দিতে পারো পুরোটা জল দেওয়ার দরকার নেই মানে বেশি জল দিলে মেডিসিনটা কিন্তু পরিমাণে বেশি দিতে হবে তার চেয়ে অল্প জলে যদি আমি ট্রিটমেন্টটা করি মেডিসিনটা কিন্তু বেশি কার্যকর হবে এবার যে ওষুধটা তোমাদের এক্ষেত্রে দিতে হবে সেই ওষুধটা আগে তোমাদের দেখি না আমরা প্রত্যেকেই পরিচিত বন্ধুরা আমার হাতে দেখো ওষুধটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই দুটো ট্যাবলেট দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুখানা ট্যাবলেট কিন্তু আমাদের আমরা মেডিকেল স্টোর থেকে পেয়ে যাব ক্যাপসুল যেটা হলুদ রঙের দেখতে পাচ্ছ এই এই যে ক্যাপসুলটা নিয়ে তোমাদের দেখাচ্ছি ক্যাপসুলটার নাম হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড দেখো বন্ধুরা এক্স মক্স ফাইভ হান্ড্রেড যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবা মূলত জ্বর সম্ভবত এটা ওষুধ আমাদের মানে হিউম্যান ওষুধ যে কোনো আমি নিয়ারেস্ট মেডিকেল হান্ড্রেড এই ক্যাপসুল আর তার সাথে হচ্ছে এই যে মেট্রোজিল মেট্রোজিল ফোর হান্ড্রেড মেট্রোজিল ফোর হান্ড্রেড পেট খারাপ হলে পরে আমরা খেয়ে থাকি সেই মেট্রোজিল ফোর হান্ড্রেড এই দুটো ট্যাবলেট কিন্তু আমাদের এই মাছগুলোকে সুস্থ করার জন্য দরকার এবার ব্যবহারটা করব আমরা কিভাবে অনেকেই আমরা এর কিন্তু ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা জানি না বা ঠিক ক্যাপসুল নিয়ে কেউ ঢেলে দিলা ঢেলে কিন্তু করলে বন্ধুরা হবে না তোমার কতটা মাছ আছে কতগুলো মাছ আছে জলের ক্যাপাসিটি কতটা তার উপরে কিন্তু এটা নির্ভর করছে আর এইটাকে দিতে হবে হচ্ছে এই ক্যাপসুলটা ভার করে নিয়ে এর ভে এই যে ক্যাপসুলের খোলটা আছে এই খোলটা খোল দুটোকে আলাদা করা যায় আলাদা করে এর যে ডাস্ট যেটা রয়েছে মানে ভেতরে গুঁড়ো যেটা রয়েছে সেই গুঁড়োটাকে বার করতে হবে আর এই এই মেট্রোজিল ট্যাবলেটটাকেও তোমার গুঁড়ো করে নিতে হবে যে দুটোকে একসাথে মিশিয়ে পরিমাণ মতো দিতে হবে আমার এখানে বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি লিটার মতো তোমার জল মানে কুড়ি লিটার বেশি হবে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার আপাতত যা জল আছে তিরিশ পঁয়ত্রিশ লিটার মতো হবে টোটাল ক্যাপাসিটি যদি ধরি আমি এটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন লিটার হবে এবার এই যে রোগটা এটাতে একটা বললাম অতিরিক্ত অক্সিজেন আরেকটা কিন্তু এই হাই ডেন্সিটিতে মাছ থাকে যে এখানে দেখতে পাচ্ছ মানে যে পরিমাণে গোল্ড ফিশ থাকা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু আমাদের বিক্রির উদ্দেশ্যে রাখতে হয় এটাও কিন্তু একটা বন্ধুরা কারণ যে অতিরিক্ত পরিমাণে মাছ থাকলেও কিন্তু এই প্রবলেম কিন্তু কিন্তু হতে পারে মাছ ঠিকভাবে সেখানে থাকবে না এবার বন্ধুরা আমরা আগে এই ওষুধ দিয়ে দেখি তোমরা কিন্তু দেওয়ার সময় খুব সাবধান থাকবে তা আমি প্রথমে আগে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে দেখো যে মক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুল এই ক্যাপসুলের দেখো আমি ওপরের খোলটা কিন্তু বন্ধুরা খুলে নিয়েছি এবার ক্যাপসুলের খোলটা খুলে নিয়ে এই যে পাউডারটা রয়েছে এই পাউডারটা আমরা অল্প অল্প করে আগের দুটো খোলকে আলাদা করে আমরা পাউডারটাকে বার করে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাউডারটা এখানে আস্তে আস্তে আমি দিচ্ছি পুরো পুরো ক্যাপসুলটা কিন্তু দিয়ে দিলে বন্ধুরা কাজ হবে না তাহলে অতিরিক্ত বেশি মাত্রায় হয়ে যাবে যেটা আমাদের কোনো দরকার নেই তাহলে এই দিলাম হচ্ছে তোমার এতটা পরিমাণ মানে অর্ধেক পরিমাণ পাউডার আমি এখানে অ্যাড করছি আমার এখানে মাছ রয়েছে প্রায় ধরো কুড়ি পিস মতো কুড়ি পিস মতো আমার রেড ক্যাপ গোল্ড ছোট সাইজের রয়েছে আমি এখানে একটা মক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুলের অর্ধেক পাউডার দিচ্ছি আর বাকিটুকু আমি রেখে দেব পরবর্তীতে ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবো আর বন্ধুরা এই যে মেট্রোজিল ফোর হান্ড্রেড যে ট্যাবলেটটা দেখছো এর থেকে দুটো ট্যাবলেট ছিল আমি একটা ট্যাবলেট নিচ্ছি এই একটা ট্যাবলেটকে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এই যে ট্যাবলেটটা দেখছো এইটাকে গুঁড়ো করে এই দুটো মিক্স পাউডার আমি এই ট্যাঙ্কে কিন্তু দেব তাহলে আগে বন্ধুটা এটা গুঁড়ো করে নিই তারপরে যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করতে হচ্ছে এই জন্য একটা অসুবিধা হচ্ছে আগে গুঁড়ো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমরা যেটা মক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুল ছিল তার গুঁড়োটা এইখানে তোমরা খবরাগজের মধ্যে দেখতে পাচ্ছ আমরা মেট্রোজিল ফোর হান্ড্রেড গুঁড়ো করে নিয়েছি এই দুটোকে এবার একসাথে আমরা মিশিয়ে নেব দুটো একসাথে আমরা দুটো গুঁড়োই একসাথে আমরা মিশিয়ে নেব একসাথে দুটো মিশে গেল এইবার এই মেশা যে গুঁড়োটা এইটাকে আমাদের জলে অ্যাড করতে হবে বন্ধুরা ডাইরেক্ট না আমরা আগে এইটাকে আমরা গুলে নেব আমরা এই অ্যাকোটিাম থেকে একটা মগে জল নিয়ে নিচ্ছি বন্ধুরা এই বন্ধুরা এই জল নিলাম দিয়ে এই যে পাউডারটা আছে এই পাউডারটাকে আমরা এইখানে দিয়ে নেব পরে এইটাকে আর একটা কথা যখন এইটা আমরা জলে দেব তখন এই যে আমাদের স্পঞ্জ ফিল্টার চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো ফিল্টার কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এইটা খুব ভাইটাল ফিল্টার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে সম্ভবপর হলে ফিল্টারটা তুলে যে এয়ার স্টোন যে এইগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছি বন্ধুরা এইগুলো হচ্ছে এয়ার স্টোন কারেক্ট করে দিতে পারো ফিল্টার চললে পরে কি হবে আমি এই যে ওষুধটা যেই দেবো না স্পঞ্জে তোমার বন্ধুরা টেনে নেবে যেটা মাছের ক্ষেত্রে কোনো কাজেই লাগবে না আমি আগে বন্ধুরা যে ফিল্টারটা আমার এখানে চলছে ফিল্টারটাকে অ্যাকোডিয়াম থেকে তুলে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে স্পঞ্জ ফিল্টার ভেতরে ছিল স্পঞ্জ ফিল্টারটাকে আমি তুলে নিয়ে আমি এখানে একটা এয়ার স্টোন নর্মাল যে এয়ার স্টোন হয় শুধু অক্সিজেনটা মানে হাওয়াটা শুধু আমি দেব কোনো ফিল্টার এখানে আমি রাখিনি জলের পরিমাণ আমরা আগে কমিয়ে নিয়েছি এইবার এই যে ওষুধটাকে আমি এখানে গুললাম এই ওষুধের জলটা বন্ধুরা আমি এই অ্যাকোড্রামের ভেতরে আস্তে আস্তে যাতে পাচ্ছি মগের মধ্যে ওষুধটা রয়েছে আমাদের মক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুলের গুঁড়ো আর তার সাথে মেট্রোল ফোর হান্ড্রেড ওষুধের গুঁড়ো এই দুটোকে আমরা এই যে বন্ধুরা আমরা মিশিয়ে দিলাম দুটো ট্যাবলেটকে আমরা এইভাবে ইতিবারে বন্ধুরা আমরা যে ও ট্যাবলেট দুটো আমরা নিয়ে আসছিলাম ট্যাবলেট দুটো আমরা মিশিয়ে দিলাম এইবার এই অবস্থাতেই হয়তো আর দুমগ মতো জল আমি পরবর্তীতে বাড়িয়ে দেবো জাস্ট দুমগ মতো বাড়িয়ে আমি এই অবস্থাতেই আজকে রাতটুকু রেখে দেবো আজকে এখন রাত প্রায় 11টার মতো বাজে কালকে ঠিক 12 ঘন্টা পর 10টা কালকে ঠিক 10টা বা 12টার সময় মানে 12 ঘন্টা পর এই অ্যাকোডিয়াম থেকেই আমি ফিফটি জল এখন যে জল দেখছ তারও ফিফটি জল ফেলে আবার নতুন জল বন্ধুরা অ্যাড করব এবং এর সাথে যে নর্মাল মিথিলিন ব্লু যেটা আমাদের নীল ওষুধ যেটা মিথিলিন ব্লু আর সন্দক লবণ অ্যাড করে রেখে দেব এক থেকে দুদিন অবজারভেশনে যদি দেখি মাছ সুস্থ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি দেখি যে না মাছ আরও প্রবলেম হচ্ছে তাহলে যে অর্ধেক ক্যাপসুল আমি রেখে দিলাম আর আরেকটা মেট্রোজিল যেটা রয়েছে সেটা আরেকবার আমি দেব এরকমভাবে দুদিন মোটামুটি ট্রিটমেন্ট করতে পারলে মাছ সাধারণত সুস্থ হয়ে যায় তোমাদেরও অনেক সময় এরকম মাছ নিয়ে যাওয়ার পর তোমরাও অনেকে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছ এই ট্রিটমেন্টগুলো আসলে কেউ বলতে চায় না এটা মূলত ফার্মার যারা আছে তারা এই এইভাবেই ট্রিটমেন্ট করে থাকে আর আমরাও অনেকের ক্ষেত্রে যারা হবিস্ট রয়েছে তোমরা গিয়ে হয়তো ঠিক মতো করতে অনেকে হয়তো পারো না কম বেশি করে ফেলো যার জন্য এই মেডিসিন যদি পরিমাণ বেশি হয়ে যায় এই ধরো আমি যদি পুরো ক্যাপসুলটা এখানে দিয়ে দিতাম বা দুটো ম্যাট্রোজিল পুরো এখানে দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার মাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে যে কোনো আমাদের রঙিন মাছের যে ওষুধগুলো হয় যে কোনো কোম্পানির ওষুধ তাতে কম বা বেশি হলে মাছ মরার কিন্তু সম্ভাবনা একদমই থাকে না হিউম্যান ওষুধের ক্ষেত্রে মাছ মরার সম্ভাবনা থাকে কম বেশি হলে কিন্তু কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে বন্ধুরা আমাদের কিছু করার থাকে না বর্তমানে আমার এখানে যে মাছের যে প্রবলেমটা হচ্ছে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাতে কিন্তু এই ধরন এই যে আমি মক্স ফাইভ হান্ড্রেড এবং মেট্রোজিলের একসাথে কম্বাইন্ড করে যে ওষুধটা দিলাম এইভাবেই কিন্তু বন্ধুরা এই মাছটাকে ট্রিটমেন্ট করতে হবে তা তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এইভাবে ট্রিটমেন্টের করে তোমাদের মাছকে সুস্থ রেখো তাহলে বন্ধুরা পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর মাছগুলো কীরকম থাকছে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব এই ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রঙিন মাছ সম্পর্কিত নিত্য নতুন ভিডিও তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা করব নমস্কার বন্ধুরা